শীতের সময় ত্বক শুষ্ক হওয়ার পাশাপাশি রুক্ষ হয়ে যায় মসৃণ চুলগুলো হয়ে ওঠে নিষ্প্রাণ সেই সাথে সাথে দেখা যায় চুলের আগা ফাটা বছরের অন্যান্য একটু কমও দেখা যায় সেজন্য শীতের শুরুতে চুলের সুস্বাস্থ্য নিশ্চিত করাটা জরুরি সেই জন্য একটি ডিমের সঙ্গে এক চা চামচ মধু আর কয়েক ফোটা অলিভ অয়েল মিশিয়ে নিন এই মিশ্রণটি চুলে লাগান বিশেষ করে চুলের আগায় বেশি করে লাগাতে হবে বিশ মিনিট রাখার পর এরপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন চুলের বৃদ্ধিতে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন চুলের গোড়ার সঙ্গে চুলের অলিভ অয়েল লাগাতে পারেন এতে চুলের আগা ফাটার পরিমাণ কমে যাবে চুলের আগা ফাটার উত্তরা পাশাপাশি চুলের কোমলতা ধরে রাখতে সাহায্য করে হট টাওয়েল পদ্ধতি প্রথমে চুলে ভালো করে তেল লাগান গরম পানিতে তোয়ালে ভিজিয়ে চিপে নিতে হবে এবার এই তোয়ালে গরম থাকা অবস্থায় পুরো মাথায় জড়িয়ে ফেলুন দশ মিনিট পর খুলে ফেলুন এভাবে তিন থেকে চারবার করুন এরপর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন শীতের শুরুতে চুল কাটাতে পারেন হালকা করে চুল নিলে আর ফাটার ভয় থাকে ছেটে না চায়ের ঠান্ডা লিকার কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে পারেন চুলে আগা ফাটা প্রতিরোধ করতেও এটি সাহায্য করে একটি পাত্রে চায়ের লিকার নিয়ে চুলে আগা তাতে ডুবিয়ে রাখুন দশ মিনিট এরপর চুল ধুয়ে ফেলুন নিয়মিত চায়ের লিকার ব্যবহারে চুলে আগা ফাটা কমে যাবে অনেকটা চুলে ক্যাস্টার অয়েল ব্যবহার করতে পারেন এটি এক ঘন্টা রেখে এরপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন দুটি অ্যাভোকেটো থেতলে এতে অল্প একটু মধু মেশান অনেকটা পেস্টের মতো করে বানিয়ে নিন এই পেস্টটি টি চুলের আগায় লাগান বিশ মিনিট পর ধুয়ে ফেলুন